বেগনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে বলেন পদ্মা বেগনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে আসিব না কভো ফিরে সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায় শ্রাবণে সে ঝরে ঝরে সেও ফিরে যায় দুঃখের শেষে শোকে সে দুয়ারে দাঁড়ায় সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায় শ্রাবণে সে ঝরে ঝরে সেও ফিরে যায় ঠিক নেই মজা পাই না আপনাদের সাথে ওয়াজ করে আমি কিন্তু আইসাই বলছি রে আমার কথা শোনার মতো মানুষ এখানে আসেন এরা কয় আসে বলে আমি তো নাই এত স্লো হলে হয় আরে মিয়া আপনি কে আপনার পরিচয় কি জানেন জানেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে কি বলেছে জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড ফি আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে একবার বুকে হাত দিয়ে বলেন তো আল্লাহর মন মতো পথে কি আমরা চলতে পারছি এইখানেই তো ব্যর্থ সূরা ইনফিতরের সূরা তিন এর মধ্যে কি বলছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন কি আছে নেই আছে না বন্ধুরে আমার আলোচনার একটু মনটা দিয়ে শুনতে হবে বন্ধু দেবরের সাথে দেখা করা কি মৃত্যু রাসূল বলেছেন দেবরের সাথে দেখা করা মৃত্যুর চাই দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক উত্তম নাউজুবিল্লাহ বলতেন না যেটা বলতে চেয়েছিলাম স্বামী বিদেশের জমিনে তোমার কোনো দরকার নাই ওই বাড়িতে যাওয়ার ওই বাড়িতে গিয়ে তুমি বিছানায় বসলা ভয়ঙ্কর অজগর সাপ তোমার জন্য বরাদ্দ একটু কথা বলে রাখি বন্ধু আমি আপনাদেরকে একটু কথা বলে রাখি মনটা দিয়ে শোনেন আলোচনা কিন্তু প্রতিদিন হবে না যখন দুইজন থাকবে বেগানা নারী এবং পুরুষ কয়জন বেগানা নারী এবং পুরুষ যখন দুইজন থাকবে এখানে তৃতীয় পক্ষ হয়ে কাজ করবে শয়তান নারী পুরুষ যখন নির্জনে একত্রিত হবে শুধু নারী নয় পুরুষ পুরুষ যদি বন্ধু একত্রিত হয় তখন বন্ধু ওই সমকামিতার সম্ভাবনা থাকে তা আমি বলি নাই হাদিস শরীফের মধ্যে এসেছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বলবো কি বলেছে বলবো আমার নবী কি বলেছে বলবো আমার নবী আপনার নবী বলে দিয়েছেন হাদিসের রাবি হলেন হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেছেন একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জা স্থানের দিকে নজর দিও না একজন নারী আর একজন নারীর লজ্জা স্থানের দিকে নজর দিও না একটা যুবক আর একটা যুবকের সাথে একটা কাঁথার নিচে শুয়ো না একটা নারী আর একটা নারীর সাথে একসাথে এক কাঁথার নিচে শুয়ো না কথা কি কিছু বুঝছেন আমাদের কাছে সেই শিক্ষা নাই বেদায় আজকে আমাদের এই অবনতি মনে রাখতে হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন যদি আপনি গঠন করতে চান তাহলে আপনাকে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে হবে কারণ ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো একমাত্র ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম এই যুবক ভাইয়েরা তোমরা বুদ্ধি শিখে নাও আমার নবী আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন একটা যুবক আর একটা যুবকের লজ্জা স্থানের দিকে নজর দিও না একজন নারী আর একজন নারীর লজ্জা স্থানের দিকে নজর দিও না
একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একসঙ্গে এক কাতার নিচে শুয়ো না, কি করিও না, কথা বলে না কেন? আরে ভাই এগুলো মুখস্থ করতে হবে, কারণ আপনাদের সন্তানদেরকে আপনারা শিখাতে হবে। সব শিক্ষা স্কুলে দেয় না, মাদ্রাসায় দেয় না, যেই শিক্ষা পিতা মাতা সন্তানকে দিতে পারে। এই জন্য আমি বলি এভরি প্যারেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত, প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উইশ রবি আওয়ার প্যারেন্টস, আমাদের পিতা মাতাকে মান্য করা। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও, কয়টা বিষয়? আদিবু আওলাদাকুম আলা, আল্লাহ রাসূল বলেছেন হুববি নাবিকুম, তিনটা পয়েন্ট কয়টা? হুববি নাবিকুম ও হুববি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শেখাও, হুববি নাবিকুম নবীর মহাব্বত, ও হুববি আহলে বাইতিহি নবীর পরিবার আহলে বাইতের মহাব্বত, ওয়া আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এখন আপনি যদি এগুলো না জানেন সন্তানকে কেমন করে শেখাবেন? কথা বলেন না কেন? কথা কি বুঝেন নাই? এখন আপনাদেরকে এগুলো জেনে রাখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এই দাঁড়ান, আজকের যুবক যুবতী জিনার কাজে লিপ্ত হয় আমি মনে করি শুধু পিতা মাতার কারণে। একটু বড় হলে মনে করেন যে সন্তান তো বড় হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ। মনে রাখবেন একটা ছেলে মেয়ে চরিত্রবান, উত্তম চরিত্রবান তখনই হয় যখন সে তার সমাজকে যথাযথভাবে পায়, তার পরিবারকে যথাযথভাবে পায় এবং তার সঙ্গীদেরকে ফ্রেন্ড সার্কেলকে যথাযথ পায়, তখন কিন্তু তার পুরো জীবনটাই অন্যরকম হয়ে যায়। আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন কিন্তু আপনার সন্তানের দায়িত্ব বাকি কি আছে সেগুলো আপনি কি করেন নাই? কথা কি বুঝতে পারছেন? এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, বুঝে বন্ধুরে আমার। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাই, তিনি হাসান ইবনে সাকওয়ান থেকে তিনি বন্ধু বর্ণনা করেছেন। তিনি বলে দিয়েছেন আমার দিকে তাকান বন্ধু, এদিকে তাকান, এই যে একটা যুবক আর একটা যুবক সম্পর্কে কি তথ্য দিয়েছেন? তিনি বলে দিয়েছেন তোমরা বড় লোকের সন্তানদের সাথে মেলামেশা করিও না, বড় লোকের সন্তানদের সাথে প্রভাবশালীদের সন্তানদের দেখে তোমরা ওঠা বসা করিও না, কি করিও না, কথা বুঝেন বুঝেন, বড় লোকের সাথে কি করিও না, ওঠা বসা করিও না, ছেলে হোক মেয়ে হোক তাদের থেকে তোমরা 100% দূরে থাকবা। 100% দূরে থাকার কারণ হলো ওই বড় লোকের বেটা এবং বড় লোকের বেটি যখন বন্ধু উপযুক্ত হবে তোমরা তাদের সঙ্গ থেকে তোমরা দূরে থাকবা, তারা ওই মহিলার চাইতে বড় ফেতনা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। সুফিয়ান ইবনে সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমি গোসল করতে গেলাম, কি করতে গেলাম, আমি গোসল করতে গেলাম, হঠাৎ করে আমার সঙ্গে একজন একটা সুন্দর ফুটফুটে একটা যুবক ঢুকলো। ঢোকার পরে আমি বললাম, ডাক দিয়ে বললাম তাকে তোমরা বের করে নাও, জলদি করে তাকে কান থেকে বের করে নাও, কারণ একটা যুবক ছেলের সাথে থাকে বন্ধু, একটা মহিলার সাথে থাকে একটা শয়তান, আর একটা যুবক ছেলের সাথে থাকে 10টা শয়তান। জিনার কাজ থেকে বাঁচতে হলে, এই জিনা থেকে দূরে থাকতে হলে পিতামাতাকে অত্যন্ত সচেতন হতে হবে। ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, কখন কোথায় কি সময় দিচ্ছে সেই দিকে নজর দিতে হবে। বন্ধু সুশিক্ষায় শিক্ষিত হতে হলে ইসলামের আদর্শে আদর্শিত হতে হবে, রঙ্গে রঙ্গিনে হতে হবে। আমাদেরকে এই দিকটা একবারে যথাযথভাবে বন্ধু মনে রাখতে হবে। হযরতে সামুরা ইবনে জুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধ হাদিস বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে স্বপ্ন সম্পর্কে কথা বলতেছিলেন। একটা সময় আমার নবীকে প্রশ্ন করলেন, নবী প্রশ্ন করলেন আজকে তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? এরা সবাই নিষেধ করে দিলেন। এবার আমার নবী বললেন আমি একটা স্বপ্ন দেখেছি, এটা বলতে চাই। এবার নবীর কাছ থেকে শুনতে চাইলেন, হাদিস শরীফটা বন্ধ অনেক লম্বা, এখানে আমি জিনার সাথে যেই জায়গাটা যুক্ত সেই জায়গাটা অ্যাড করে দিচ্ছি। আল্লাহর হাবিব যখন তিনি স্বপ্নে দেখলেন দুইজন আগন্তুক, দুইজন
সঙ্গে মানে দুইজন ফেরেশতা নবীর সাথে দেখা করলেন। দেখা করার পরে নবীকে বললেন, নবীর সঙ্গে তাদের সামনে সফর করতে, আমার নবী তাদের সাথে সফর করার জন্য বন্ধু কি করলেন, রওনা হয়ে বের হয়ে গেলেন। বের হইতে হইতে তিনি অনেকগুলো দৃশ্য তার আগে দেখলেন। তারপরে তিনি দেখলেন আগুনের একটা চুলা দেখা যায়। কি দেখা যায়? আগুনের একটা চুলা দেখা যায়। আগুনের এই চুলার মধ্যে উলঙ্গ নারী এবং পুরুষদেরকে দেখতে পায়। নাউজুবিল্লাহ বলেন না কেন? কি দেখতে পায়? উলঙ্গ নারী পুরুষ তাদেরকে দেখতে পায়। বন্ধু আগুনের মধ্যে জ্বলতেছে। এবার ওই যে সঙ্গী দুইজনকে প্রশ্ন করলেন, দুইজনকে যখন প্রশ্ন করলেন, এই দুইজন বন্ধু উত্তর দিয়ে দিল যে তাদেরকে যখন প্রশ্ন করলেন আগুনের চুলার মধ্যে যে লোকগুলো আছে উলঙ্গ নারী পুরুষেরা কারা, এবার উত্তর দিয়ে দিলেন এরা হলো দুনিয়ার জিনা করে দেওয়ালা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদের সাজা এমন হবে, তাদের শাস্তি বন্ধু এমন হবে, এটা বলে কোনোদিন বুঝাইয়া বন্ধু শেষ করতে পারবো না। এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, দুনিয়াতে আপনি অপরাধ করার পরে ঘুষ দিয়ে বাঁচতে পারেন। পারেন কি পারেন না? আমরা পারি কি পারি না? বড় যদি ক্ষমতাসীন কই আপন জন থাকে টেলিফোনে সলভ হয়ে যায়, ঘুষ দিলে কি হয়ে যায়? সিগারেট টিগারেট যদি খাওয়ায় তাহলে সমাধান হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু আপনার নবী, আমার নবী আমাদেরকে বাঁচার জন্য এতগুলো সুন্দর তথ্য দিয়ে দিলেন। বন্ধু কি টেকনিক অবলম্বন করলে চিনা থেকে আমরা বাঁচতে পারবো? তারপরও আমরা শয়তানের ধোকায় পড়ে চিনা করে ফেললাম, পাপ করে ফেললাম, অপরাধ করে ফেললাম। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, আপনি নবীর কথা অমান্য করলেন, মসজিদের ইমাম সাহেবের কথা অমান্য করলেন, খতিব সাহেবের বক্তব্যকে উপেক্ষা করে আপনি আপনার প্রভাব খাটিয়ে আপনি পাপ কাজে লিপ্ত হলেন, কিন্তু আপনার জন্য বরাদ্দ হলো জাহান্নাম। এই সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, ওখানে যাওয়ার পরে পৃথিবীতে আমরা বিপদে পড়লে বাঁচার জন্য বিভিন্ন রাস্তা খুঁজে বের করতে পারি, কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে আমাদের জন্য ভয়ঙ্কর তত্ত্ব হলো, বন্ধু অসুস্থ হলে চিকিৎসা করতে 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 এক সময় ডাক্তারের মাধ্যমে আমরা সুস্থতা পাই, পাই কি পাই না? বেঁচে যাই, কিন্তু